আমি আপনাদের বলছি কেন অনেকে তাদের জীবনের যা উদ্দেশ্য বলে বিশ্বাস করে তাতে সার্থক হতে পারেন না। সুস্থিরতা জন্ম দেয় ক্ষমতা। ঈশ্বর আমরা যে দুরবস্থার মধ্যে থাকি সে ব্যাপারে সচেতন হবেই আমাদের দায়িত্ব দেন, এবং আমাদের দুর্বলতার মধ্যে দিয়েই ঈশ্বরের শক্তির পূর্ণ প্রকাশ সম্ভব। তাঁর আলো ফাটা পাত্রের মধ্যে দিয়েই বেশি বিকারিত হয়। হ্যাঁ, কোনো সম্পূর্ণ সক্ষম মানুষের মধ্যে দিয়ে যত তার থেকে বেশি। হ্যাঁ, আমাকে তিনি যখন দায়িত্ব সঁপেছিলেন আমি সত্যি এক ফাটা পাত্র ছিলাম, এবং ঈশ্বর বিশেষ উদ্দেশ্যেই পৃথিবীর দুর্বল এবং বোকা মানুষদের মনোনয়ন করেন যাতে তাঁর আলোর বেশি বিকিরণ হয়। এ নিশ্চয় ঈশ্বরের কাজ, ঈশ্বর ব্যতীত এমন সম্ভব নয়। জানেন, আমি প্রায় ইংরেজিতে ফেল করতে যাচ্ছিলাম কারণ আমার ওইসব মানে ঠিক মতো বাক্য গঠন করা আসতো না বলে। আমি মানে চিন্তা করিনি যে শুধু কথা বলতে চেয়েছিলাম আর শুধু কথা বলতে পারলাম, এটাই হচ্ছে আমার সৌভাগ্য। সত্যি আমার পক্ষে পৃথিবীর এই বৃহৎ অংশের মানুষদের সাথে প্রত্যেক দিন টিভি, রেডিও বা অন্যান্য মাধ্যমে কথা বলা ঈশ্বরের এক উপহার, এবং ঈশ্বর আপনাকে যে কোনো স্বাভাবিক প্রাকৃতিক ক্ষমতা বা অক্ষমতার চেয়ে অনেক বড় উপহার দিতে সক্ষম। কিন্তু আপনাদের জীবন ওই উপহার সার্থক করে তোলার জন্যে একটা জিনিস চান, এবং তা হল পবিত্র আত্মার মাধ্যমে। সুস্থিরতায় সৃষ্টি করে ক্ষমতা। মানে আমি সেখানে মানে মাথা রেখে একদিন মনে মনে প্রার্থনা করলাম যাতে আমাদের মিনিস্ট্রি বড় হতে পারে। হে ঈশ্বর, কতদিন অপেক্ষার পর তুমি আমাকে এত বড় কাজ দিয়েছো। ঈশ্বর, আমার জিনিসপত্র, আমার সাহায্য করার দরকার। আমি তোমাকে তিরস্কার করছি শয়তান। তুমি আমার মিনিস্ট্রির বন্ধে বদ্ধ করতে পারো না, তুমি এটা করতে পারো না। এবং আমি হঠাৎ ঈশ্বরের স্বাভাবিক কণ্ঠ শুনতে পেয়েছিলাম, যতক্ষণ না তুমি তোমার স্বামীর সাথে কথা বলার ধরন সম্বন্ধে যা বলছি তা না শুনবে ততক্ষণ। ততদিন আমি কিচ্ছু করতে পারবো না। আমি এত ঝগড়াটে ছিলাম যে মুখের কথা দিয়ে মানুষকে টুকরো টুকরো করে কেটে দিতে পারতাম, এবং অন্যের সাথে মানিয়ে নেওয়া বা বশ্যতা স্বীকার করা আমার হাতে ছিল না। আমি প্রচুর আঘাত পেয়েছি এবং পুরুষদের দ্বারা অত্যাচারিত হয়েছিলাম বলে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই পরিস্থিতি থেকে যেদিন মুক্ত হব কাউকে ছাড়ব না, বিশেষ করে কোনো পুরুষকে তো নয়, শুনতে ভালো কিন্তু ঈশ্বরের হিসাবের খাতায় মূল্যহীন। এবং দেব আমার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু জানেন যখন আপনি নিজে খারাপ তখন অন্য সবার দোষ খুঁজে বাড়ান। কে কত ভালো মানুষ, আমার তাতে কিছু যেত আসতো না। আমি শুধু তাদেরই দেখতাম যাদের আমার অপছন্দ। আমি তর্ক মুখে মুখে কথা বলতাম, এবং ঈশ্বর আমার মুখ বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন যে একেবারে মুখ বন্ধ। এ ব্যাপারে ঈশ্বর আপনাদের কাউকে কোনো নির্দেশ দিয়েছেন? দ্বিতীয় বিবরণের 7:22 বলা হয়েছে, এবং কথাটার অর্থ হল আপনি যে কোনো সময় চাইলেই আপনার যে কোনো সমস্যাকে জয় করতে পারেন না, একমাত্র যখন পবিত্র আত্মা তা আপনার বশে নিয়ে আসবে তখনই আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন। আপনি সেই শত্রুর কোনো চুক্তি বা কোনো রকম সম্পর্ক স্থাপন করবেন না, তাকে সম্পূর্ণভাবে পরাজিত করবেন। অর্থাৎ আপনারা দেখছেন, আমি শুধু রবিবার আর মঙ্গলবারের জন্য আধ্যাত্মিক হয়ে উঠতাম আর সপ্তাহের বাকি দিনগুলো হাস্যাস্পদ আচরণ করতাম। যে সময় আমি ডেস্কে মাথা রেখে চিন্তা করেছিলাম ততদিন আমাদের মিনিস্ট্রি একটু বড় হয়েছে। এখানে একটা কথা আপনাদের বুঝতে হবে, হতে পারে ঈশ্বরের মহিমা বা করুণায় আমি হয়তো কিছু একটা করতে সক্ষম হতাম, কয়েকটা বাইবেল শিক্ষার আসর, কয়েকটা আমার মতো মানুষদের নিয়ে সভা। কিন্তু একটা কথা, আমি যদি ঈশ্বরের ইচ্ছে মতো দেবের সাথে কথা বলার ধরন পরিবর্তন না করতাম, যাদের ওপর বিরক্ত হতাম তাদের সাথে ভালো আচরণ না করতে শিখতাম, তাহলে আজ যা হতে পেরেছি। এটা এরকমই সহজ ব্যাপার, সবসময় মনে রাখবেন আমাদের জীবনের সার্থকতা সবসময় আমাদের শুধুমাত্র ক্ষমতার উপরে নির্ভর করে না, আমাদের চরিত্র গুরুত্বপূর্ণ।
অনেক মানুষের ভেতরেই ঈশ্বরের দেওয়া অনেক উপহার তাদের অনেক উপায় নিয়ে যায়, কিন্তু তাদের চরিত্র তাদের এখন স্থায়ী হতে দেয় না, এবং এই জন্যেই আমি তাদের প্রতিকোণ আকর্ষণ, বা ওর কথা জানো দারুণ, বা কি দারুণ। কিন্তু যদি তিনি দৃঢ়মূল না হন, নিজেকে সুধীর না করেন, তাহলে আপনি স্থায়ী হবেন না। যত তাড়াতাড়ি তার উত্থান হয়েছে তার চেয়েও তার পতন হবে, এবং ঈশ্বর অবশ্যই চান না যে ওরকম কেউ এরকম অবস্থায় থেকে নিজেকে খ্রিস্টান বলে জাহির করুক। অর্থাৎ স্থায়ী অনেক বেশি মূল্যবান, স্থায়িত্ব জন্ম দেয় ক্ষমতার। মানে মসি জীবনে এক মহান দায়িত্ব লাভ করেছিলেন, কিন্তু তিনি খুব আবেগপ্রবণ, তিনি তার নিজের চিন্তা নিজের শক্তিতে প্রতিক্রিয়া দেখেছিলেন, ঈশ্বর তাই তাকে 40 বছর ধরে সংশোধন করেছিলেন। পিতর খুব বাচাল ছিলেন, তিনিও খুব আবেগপ্রধান, কিন্তু তার হৃদয় ছিল মহান। এবং জানেন, ঈশ্বর যখন আপনার হৃদয়ে দেখবেন, তিনি বারবার আপনার জন্য কাজ করবেন, এবং আপনি হবে তার নির্দেশ মতো তার সাথে কাজ করবেন, আর না হলে দুর্দশা ভোগ করবেন। বুঝতে পারছেন? সুতরাং আমার চিন্তার এবং মুখের উন্নতি সাবধান চেষ্টা করি, কিন্তু সত্যি বলতে গেলে মুখকে নিয়ন্ত্রণ করা আমাদের আবেগ বা মন মেজাজ নিয়ন্ত্রণ করার চেয়ে কিছু কম কঠিন নয়। এটা দুটো কাজই পরিপূরক। যখন আমরা কিছু অনুভব করি বা যদি খুব তীব্র হয়, তাহলে শুধুমাত্র সত্যের খাতিরে তার বিপরীত কাজ করা খুব কঠিন হয়ে পড়ে। উহ, মানে এখানে এত কঠিন, যদি আজ এখান থেকে মানসিক প্রতিশ্রুতি নিয়ে ফিরে যেতে পারেন, দৃঢ়চিত্ত হতে আমার মনে যেমনই অনুভূতি হোক না কেন, আমি ঈশ্বরের মহিমায় শুধু তাই করব, তখন আর কাউকে ক্ষমা করার জন্য ক্ষমা করতে ইচ্ছে হওয়ার দরকার হবে না। কারোর প্রতি ভালো আচরণ করার জন্যে আর ভালো ব্যবহার করতে হবে না, প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? আমার বাবা এত অত্যাচার করা সত্ত্বেও তার মৃত্যু পর্যন্ত তাকে দেখাশুনো করার জন্যে আমার অন্তর থেকে ইচ্ছা হওয়ার প্রয়োজন হয়নি। আমি ওই কাজটা বলবো, বাইবেলে বলেছে উচিত কাজ করতে ভয় পেও না, কারণ যদি ন্যায় কাজ সঠিক চিন্তা করো তাহলে নিশ্চয়ই তুমি সুফল ভোগ করবে। মুখে হাসি রাখার জন্যে সুখী হওয়ার দরকার নেই, সুস্থিরতা ভারসাম্য থাকলে। আপনি হতাশ বা নিরুৎসাহ হলেও দ্রুত আবার মানসিক স্থিরতা পাবার ক্ষমতা তৈরি হয়ে যাবে। যে কোনো পরিস্থিতি সহ্য করার ক্ষমতা, এই মানসিক স্থৈর্য হল এক অপূর্ব উপহার যা আমরা আমাদের নিজেদেরকে অথবা অন্যদের দিতে পারি। স্থৈর্য মানে নির্ভরতা। যখনই একজন সুস্থির হয় তখন মনে হয় এর ওপর নির্ভর করা যায়। আমি সব সময় দেবের ওপর নির্ভরশীল ছিলাম, প্রত্যেক দিন যাতে আমাদের প্রতি মুহূর্ত ভালো কাটে। আমি এই মানুষটাকে 43 বছর হলো বিয়ে করেছি, এবং আপনাদের বলতে পারি যে বোধহয় সাকুল্যে 5 বারই জীবনে রাগ করতে দেখেছি, তাও সেরকম ভয়ঙ্কর কোনো রাগ নয়, সামান্য রাগ। বুঝতে পারছেন তো আমি কি বলছি? বিয়ের প্রথম মাসের মধ্যেই আমি যতবার মেজাজ গরম করেছিলাম, ও বোধহয় সারা জীবনেও তা করেনি। মনে হয় এর জন্যে ওর ব্যক্তিত্বই আসল কারণ। ও আসলে খুব খোলা মনের সহজ সরল মানুষ, যার ফলে অনেক কিছু সহ্য করতে পারে। তাছাড়া ওর ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস, মানে ঈশ্বরের ওপর আস্থা রাখার সিদ্ধান্ত, এবং ওর এত সুস্থির থাকার আরেকটা কারণ হলো, আপনারা অবাক হতে পারেন এই শুনে, যে তা হলো ও সবসময় নিজের যত্ন করে, ও ব্যায়াম করে, ও আজে বাজে জিনিস খায় না, ভালো করে ঘুমোয়, সবসময় বসে দুশ্চিন্তা করে না। আপনারা হয়তো বলবেন এর সাথে মানসিক ভারসাম্য বা স্থৈর্যর কী সম্পর্ক? অবশ্যই মানসিক ভারসাম্য রক্ষার জন্যে এসব প্রয়োজনীয়। আমি এখানে দাঁড়িয়ে থেকে সারাদিন ধরে আপনাদের নিজের সম্বন্ধে সচেতন হতে উৎসাহ দিতে পারি, এবং আপনার এখানে আসাও তাতে সার্থক হবে। এমন কারোর সাথে সম্বন্ধ রাখা যে সহজেই রেগে যায়, নিরুৎসাহ হয়, হতাশায় ভোগে, খুবই কষ্টকর। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? যে আমি এই কথাই বলছি যে আমিও ক্লান্ত, তবু বলছি আমিন।
আপনার পরিবারকে একটা উপকার করুন। সেই উপকারটা হলো বাড়ি ফিরে গিয়ে নিজে ভ্রান্ত চিন্তার বোঝা নিজের বদ মেজাজ পরিবারের অন্য সদস্যদের ওপর চাপাবেন না। এমন কারোর সাথে বাস করার চেয়ে খারাপ কিছু হয় না যার কোনো নির্দিষ্ট দিনে কেমন আচরণ হবে আপনি জানতেও পারবেন না। এটা খুবই খারাপ। মানে আমরা যিশুকে ভালোবাসি কারণ তিনি আমাদের কাছে শিলা। তাকে শিলা কেন বলছি? কারণ সব সময় তিনি স্থির, এই একই রকম আমাদের ভালোবাসছেন, ভালো মেজাজে এবং ইতিবাচক মনোভাব নিয়ে আমরাও তাকে আঁকড়ে থাকি। আপনারা কি চান না যে অন্যরাও আপনার সম্বন্ধে এরকমই ভাবুক? সবচেয়ে বড় যে উপহার ঈশ্বর আমাকে স্বাভাবিকভাবে দিয়েছেন তা হলো একজন সুস্থির শান্ত স্বামী। কারণ যেভাবে আমি বড় হয়েছি তাতে জানি না দেবের চরিত্রের ভারসাম্যর উদাহরণ সামনে না থাকলে আমার জীবন কি ঘটত। আমিন। এখন আমরা দেখব ফিলিপিয়র 1:28-29। এত সুন্দর উপদেশ, এটা আপনারা মন দিয়ে শুনুন, ভালো লাগবে আপনাদের জন্যে। পর্দার ওপরে এটা দেখাচ্ছি এবং কোনো বিষয়ের বিপক্ষগণ কর্তৃক এ সংযুক্ত হবে না, তাহা উহাদের জন্যে বিনাশের। অর্থাৎ আপনি যদি সুস্থির থাকেন, বলা হয়েছে শত্রুরা বিনাশ হবে কারণ দিয়াবল আপনাকে ব্যবহার করতে পারবেন না। আসলে দিয়াবল আপনাকে ভয় দেখাতে চায়, হতাশ করে দিতে চায়, যাতে আপনি পরবর্তী 5 দিন মূর্খের মতো কাজ করুন। কারণ দিয়াবল আপনার কোনো ক্ষতি করতে পারবেন না যদি আপনি প্রভুর ওপর আস্থা রাখেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? মানে কিছু বলার আছে কারো তো বলুন, মন খুলে কথা বলুন আমার সাথে এখানে। আর কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ আর এটি ঈশ্বর দত্ত, অতএব আমি কি একজন সাহায্যকারী? আমাকে একজন ছোট্ট সাহায্যকারী আছে, ঠিক আছে, তোমাকে এখানে দাঁড় করানো যাক, আমি একটুখানি ডাকতে চাই তোমাকে। আমাদের একটু সাহায্যের দরকার। এটা হচ্ছে স্ত্রী দিয়াবল। দিয়াবল যিশু, প্রভু মঙ্গল করুন। যে কোনো দিন যে কোনো বিশ্বাসীয় পক্ষে এটা জানা সম্ভব নয় যে সেদিন কি পরিস্থিতি হবে। আপনি কখনোই নিশ্চিত নন। বাইবেলে প্রতিশ্রুতি ঈশ্বর আমাদের জীবনে ধারাবাহিকভাবে এমন পরিস্থিতির উদ্ভব করে যাবেন যতক্ষণ না পর্যন্ত আমরা এটা করতে পারি, অর্থাৎ ঘুম থেকে উঠেই। আপনি কখনোই নিশ্চিত হতে পারেন না যে সেদিনটা ঠিক কেমন কাটবে আপনার। এবং ঈশ্বর চান আমরা যেন এই ব্যাপারে বেশি দুশ্চিন্তা না করি। তিনি চান আমরা যেন এত ধৈর্যশীল হয়ে যাই যাতে আমাদের সুখের জন্য সব পরিস্থিতি অনুকূল হওয়া প্রয়োজনীয় নাও হতে পারে। বুঝতে পারছেন আমার কথা? আমি নিজে তো অস্থিরতায় ভুগে এবং পরিস্থিতির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরকম হলে শত্রু সেই অবস্থাকে আরও বিষিয়ে তোলে। এখন আপনি যদি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক থেকে মুখ ঘুরিয়ে রাখেন তাহলে দিয়াবল আরও খুশি হয়ে উঠবেন। তিনি সেক্ষেত্রে আপনি ঈশ্বরের এমন অবস্থায় রাখেন যে তিনি কিছুই করতে পারবেন না, কারণ আমরাই আমাদের আস্থা তার ওপর থেকে সরিয়ে রেখেছি। অপরপক্ষে তিনি শুধু দেখে যান, নীরবে শুধু অবলম্বন করে যান। তিনি শুধু দেখে যাচ্ছেন। কিন্তু যখন আমি বুঝতে পারি যে সর্বোচ্চ স্থানে যার অবস্থান সেই সর্বত্র শক্তিমান ঈশ্বরের ছত্রছায়া যদি সুস্থিরভাবে ভারসাম্য বজায় রাখে জীবন যাপন করা যায়, তাহলে কোনো শত্রু আর কিছু করতে পারবেন না। তিনি ঈশ্বর, আমার আশ্রয়স্থল, আমার দুর্গ, তার ওপরই আমার সমস্ত বিশ্বাস, আমার সমস্ত আস্থা তারই সমর্পিত। তাহলে কি হয় জানেন তো? আমার সমস্ত সমস্যা সুরাহা ঈশ্বরই করে দেন, আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকি, আমার কোনো দুশ্চিন্তা নেই। আমিন। আমি চাই আপনারা এটা বুঝতে শিখুন, কারণ আধ্যাত্মিক জগতে ঠিক এটাই ঘটে। যে কোনো একটা দিনে আপনি হয়তো 10টা সুযোগ পাবেন হতাশা হতে, রাগ করতে, অসন্তুষ্ট হতে, শান্তি নষ্ট করতে, মূর্খের মতো কোনো কথা
বলতে বা ভুল কোনো কাজ করতে, নেতিবাচক চিন্তা করতে এবং আমাদের ওপর নজর রাখতে। ঈশ্বরও আমাদের ওপর লক্ষ্য রাখছেন, দিয়াবলও নজর রাখছে আমাদের, দেবদূত সুযোগ খুঁজে বেড়াচ্ছে যদি আমরা এমন কোনো কাজ কিছু বলে ফেলি যা নিয়ে তারা আমাদের ওপর রাগ করতে পারেন। আমরা বলতে পারি যে ঈশ্বরও আমাদের জীবনে প্রবেশের সুযোগ খুঁজছেন, আবার দিয়াবলও আমাদের জীবনে খুঁজছে। তোমার জীবনের সম্মুখে জীবন ও মৃত্যু রাখছি, তুমি পছন্দ করো। এখন আপনার ভেতরে কেমন অনুভূতি হচ্ছে সেটা কোনো ব্যাপারই নয়। আপনি হয়তো সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, কিন্তু আপনি যদি বলতে পারেন, আমায় সাহায্য করো প্রভু, প্রভু আমায় সহায় হও, সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো, প্রভু দয়া করে আমায় সাহায্য করো, আমি যেন ক্রোধে উন্মত্ত না হই, প্রভু হে প্রভু আমায় সাহায্য করো, অনুগ্রহ করো, দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনি শান্ত হয়ে যাবেন। কেন জানেন? কারণ বাইবেলে বলেছে আমাদের সহ্যের বাইরে উনি আমাদের কিছু দেন না, এবং প্রত্যেক প্রলোভনের সাথে তার থেকে উদ্ধারের পথও দেখিয়ে দেন তিনি। কোনো বিষয় বিপক্ষগণ কৃতক এযুক্ত হয়েছেন না, তা উহাদের জন্যে বিনাশের, কিন্তু তোমাদের পরিত্রাণে প্রমাণ, আর এটি ঈশ্বর দত্ত। আপনারা শুনছেন আশা করি আমার কথা মন দিয়ে। আমি চাই আপনারা এই প্রতিজ্ঞা করে বাড়ি যান যে ঈশ্বরের সহায়তায় আপনার সুস্থির থাকতে শিখবেন। ঈশ্বর আমাদের কোনো ভীত আত্মা দান করেননি, বরং শক্তি ও প্রেমের আত্মা দিয়েছেন, সরল মন দিয়েছেন। আপনি কেমন আচরণ করবেন সেই ব্যাপারে সিদ্ধান্ত নিন। প্রত্যেক দিন সকালে নিজের সাথেই আলোচনা করে সব ব্যাপারে স্থির করে নিন নিজেকে। এভাবে বলবেন না যে যদি আমি যা পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরে তা সফল না হয়ে আমার পরিকল্পনার মতো, তাহলে আমি আরও অস্থির হয়ে উঠব। এ কথাটা আপনি আপনাদের এখনই বলতে পারি যে আপনাদের ভাগ্য ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আপনাকে হতাশ করার মতো কিছু একটা ঘটবে, হয়তো আপনিও তা বুঝতে পারবেন। আপনি আপনার পরিকল্পনাকে পূজো করতে পারেন না। শুনতে পারছেন? আমি বলছি আপনার পরিকল্পনাকে পূজো করতে পারেন না। যেভাবে গুছিয়ে বলতে চেয়েছিলাম এই ব্যাপারটা ঠিক সেইভাবে হয়তো ব্যাখ্যা করতে পারলাম না, এবং সত্যি আমার ভালো লাগে না যখন ঘন্টার পর ঘন্টা এমনকি সপ্তাহ ধরে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে এখানে আমি আসি এবং বলার সময় ঈশ্বর সব কিছু এমন গুলিয়ে দেন যে শুনতে যেন অগোছালো মনে হয়। ভীষণ আমাদের জীবনের সব সৃষ্টিশীলতাই আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। আমরা যদি আমাদের পরিকল্পনাকে পূজো করতে শুরু করি তাহলে আমরা কোনো অনুষ্ঠানই উপভোগ করতে পারবো না, কারণ আমাদের মন আমিন। আপনাদের কথা জানি না, আমি নিজে দীর্ঘদিন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থেকেছি, এই কারণে এখন আমি আনন্দ করবই অবশ্যই। ঈশ্বরের উপদেশাবলিতে এমন অনেক মানুষের উদাহরণ আছে যারা সঠিক, কিন্তু জীবনে আমরা এমন অনেক মানুষ দেখেছি যারা ভ্রান্ত। এলিয়া এমন স্বর্গ থেকে অগ্নি ডেকে এনেছিল, মানে ধ্বংস করে তাদের কেটে খণ্ড খণ্ড করে দিয়েছিল, আমি ভাবতে পর্যন্ত পারি না। পরের দিন তিনি কত ক্লান্ত হয়ে পড়েছিলেন। কখনো কখনো আমরা এগুলো পাঠ করি কিন্তু এই নিয়ে চিন্তা করি না, এই কাজের কি পরিণাম শক্তির ব্যয় হয়ে থাকবে। মানে বুঝতে পারছেন তো কি পরিমাণ মানসিক শক্তির প্রয়োজন হতে পারে। হ্যাঁ, পরের দিন আবার এই নামের মহিলা ওনাকে ভয় দেখিয়েছিল এবং তিনি দৌড়ে মরুভূমির মধ্যে গিয়ে একটা গাছের নিচে রসে মৃত্যু বরণ করতে চাইছিলেন। ঈশ্বর একজন দেবদূতকে, মানে আমি বুঝতে পারি না আমার কি সমস্যা, ভালো কথা রাতে শুতে শুতে কিছু বলতে পারেন, কিন্তু ঈশ্বর যে কথাটা বলেছিলেন আমার খুব ভাল লাগে। এলিয়া একটু দিবানিদ্রা দেওয়ার পর ও খাওয়া দেওয়ার পর একটা গুহায় গিয়ে লুকিয়েছিলেন, তখন পর্যন্ত তিনি ঈশ্বরকে মান্য করতে রাজি নন। ঈশ্বর তখন তার কাছে এসে বলেছিলেন, খুব ভালো লাগলো, এবং আমি আপনাদের ঈশ্বর কি বলতে চেয়েছিলেন তাই বলছি, এখানে বসে কি করছো? চারদিকে মানুষ মৃত্যুবরণ করছে এবং নরকে যাচ্ছে, শিশুরা অভুক্ত থাকছে, মানুষকে জোরে জোরে যৌন ব্যবসায় নিযুক্ত করা হচ্ছে, আর তুমি এখানে বসে কি বলছো, তোমার স্বামী ফুটবল খেলা দেখছে বলে?
আপনাদের কি এই সমস্যায় কেউ ভুগছেন? আর কতটা হাস্যস্পদ হতে হবে বোঝার জন্যে জানেন? ওরা আমার সাথে ভালো আচরণ করেনি, কেউ আমার যত্ন নেয় না, জানেন তো কি করব। যদি সারা পৃথিবীও আপনার সাথে দুর্ব্যবহার করে, তবু আপনার সারাক্ষণ উন্মত্ত থাকার কোনো অজুহাত নেই। 3 সপ্তাহ আগে আমি একজনের ওপর খুব রেগেছিলাম, এত রেগেছিলাম যে বোধহয় আমি অনেকদিন কারোর ওপরে রাগ করিনি, মানে ক্ষুব্ধ হইনি, কিন্তু চিন্তা করিনি, প্রার্থনা করিনি, মানে আমি উত্তক্ত হয়ে উঠেছিলাম যে আমি এমনকি ঈশ্বরের থেকে একটা শব্দ পর্যন্ত আমি শুনতে পাইনি। ফোন তুলে সোজা বলেছিলাম, একদম পরিষ্কার করে, তোমার জন্য আমি এত কিছু কর পারবো, তুমি এত রেগেছিলে কি, নিজের ভুল বুঝতে পারছো না, তুমি এই তুমি ওই। এবং সেই জন্যই আমি বুঝতে পেরেছিলাম যে এত রাগ অনেক দিন আমার হয়নি। কারণ সাধারণত কারোর ওপর রাগ করলেও আমি 5 মিনিটের মধ্যেই নিজের ভুলটা বুঝতে পারি, এক্ষেত্রে 3 দিন পর্যন্ত আমার ক্ষমা চাওয়ার কথা মাথায়ও আসেনি, বুঝতে পারছেন? তারপর ঈশ্বর আমার অন্তরের মধ্যে বললেন যে হ্যাঁ, সত্যি ওই মানুষটি খুব খারাপ আচরণ করেছে, খুবই খারাপ, এবং যা করেছে তা সত্যি মূর্খের মতো, এবং এতে আমিও সত্যি সত্যি আঘাত পেয়েছি, কিন্তু আমি একদম চাই না। এটা এমন কোনো কারণ নয় যে তার জন্য তুমি মেজাজ হারিয়ে এই কথাগুলো বলবে, আমি ভেবেছিলাম তোমার আচরণ উদাহরণস্বরূপ হওয়া উচিত। আমি আরও একটা রাত অপেক্ষা করেছিলাম, এমনকি ডেভকেও ফোন করেছিলাম, ওর সাথে এমন সময় কথা বলতে ভালো লাগে যে ও এই পরিস্থিতির কথা জানতো। আমি ওকে বলেছিলাম যে মনে হয় ঈশ্বর আমাকে ওদের কাছে ক্ষমা চাইতে বলেন, কিন্তু আমি জানি কখনো কখনো আমি ক্ষমা চাইতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, এতদিন বাদে ক্ষমা চাইলে ওরাই হয়তো বিব্রত হবে, শত হলেও 3 সপ্তাহ আগেকার ব্যাপার, মানে আমি চাইছিলাম ও বলুক যে না, মনে হয় তোমার ক্ষমা না চাওয়াই ভালো, মনে হয় এতে ওদের কিছু উপকার হবে, কিন্তু ও বলেছিল হ্যাঁ, ঈশ্বর যা নির্দেশ দিচ্ছেন তোমার তাই করা উচিত। আমি ওপর রেগে যেতাম, ভীষণভাবে রেগে যেতাম যে এটা কি, আমার মনে একদম শান্তি হচ্ছিল না, ও একদম ক্ষমা চাইতে ইচ্ছা করছিল না, মনে মনে বলছিলাম এটা কি, ভাল লাগছে না ক্ষমা চাইতে, মনে মনে কথা বলেছিলাম, ধরুন আমি ওদেরকে ফোন করে বললাম এই যে শুনুন, আমি সত্যি দুঃখিত যে আমি আপনার উপর রাগ করেছি, এবং মনে মনে ওদেরকে বলতে শুনেছিলাম হ্যাঁ, আপনার আচরণ আমরা অবাক হয়ে গিয়েছিলাম বড্ড বেশি, কী যে করছেন আপনি, এবং আমি তাই বারবার প্রার্থনা করেছিলাম যে হে ঈশ্বর, দয়া করে দয়া করে দয়া করে ওরাও যেন বলে যে ওদের ভুল হয়েছিল, তাহলে অন্তত আমার একটু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে তাহলে। আমি শুধু মনে মনে ভেবেছিলাম এরকম হলে কত ভালো হবে যদি আমি বলি আমি সত্যি দুঃখিত গত সপ্তাহে রাগ করেছিলাম বলে, আর ওরা যদি উত্তরে বলে হ্যাঁ সত্যি আমরাও তারই যোগ্য ছিলাম, এতে আপনার কোনোই দোষ ছিল না, আপনাকে ধন্যবাদ। আমি যখন সত্যি সত্যি ফোন করেছিলাম ভেবেছিলাম ওরা হয়তো কথাই বলবে না, কিন্তু তারা বললো কেমন আছেন কেমন আছেন, সুতরাং ঈশ্বর আমার হয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন, কারণ উনি জানেন আমি কতটা সহ্য করতে পারবো, এবং আমি ক্ষমা চেয়েছিলাম, এবং ওই ব্যক্তিটি বলেছিল যে না না চিন্তা করবেন না, আমারও দোষ ছিল ইত্যাদি, কিন্তু মূল কথা হলো এমনকি যদি ওই মানুষটি উদ্ধত গর্বিত হাস্যস্পদ কোনো মানসিকতাও দেখাতে, তাহলেও আমাকে ওই একই কাজ করতে হতো নিজের শান্তির জন্যে। আপনাকে বুঝতে হবে যে যখন আপনি মানুষকে ক্ষমা করেন বা কোনো সঠিক কাজ করেন, তখন আপনি অন্যের নয় আপনার নিজেরই উপকার করছেন, আসলে ঈশ্বর আপনাকে উদ্ধার করার চেষ্টা করছেন। তিনি চান না আপনি সারা জীবন ঘৃণা বা তিক্ততা বা এবং যত রাজ্যের খারাপ ও নেতিবাচক চিন্তার মধ্যে দিয়ে কাটান, বাড়ি ফিরে আপনি চাইলেই এক সুন্দর জীবন কাটাতে পারেন,
আপনি চাইলেই সঠিক কথা বলার, সঠিক চিন্তা করার এবং নিজের মেজাজ ও আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমে 10 মিনিট ঈশ্বরের কাছে বলুন যে আমি এরকম করব না, ঈশ্বর আমাকে সাহায্য করুন, সাহায্য করুন। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে অনেক মানুষ যারা আপনাদের এখন বিরক্ত অসন্তুষ্ট করছে, যদি আপনি নিজে সুস্থির থাকতে পারেন তাহলে এক সময় দেখবেন আপনি নিজে সাক্ষী হয়ে থাকবেন যে তারাই আপনার কাছে আছে, যে তারা তৃষ্ণার্থ। আপনি তাদেরকে আপনার কাছে যা আছে তার জন্য তৃষ্ণার্ত করে তুলবেন। আমরা নিজেদের এবং অন্যদের যে শ্রেষ্ঠ উপহারটি দিতে পারি তা হল মেজাজি না হওয়া, যখন তখন মেজাজের পরিবর্তন বন্ধ করে সুস্থির হওয়া। নিজেদের সুস্থির রাখা হল ঈশ্বরকে বিশ্বাস করা এবং আমাদের জীবন তাকে কাজ করতে দেওয়ার সবচেয়ে বড় লক্ষণ। এবার দেখুন গীতসংহিতা 37:3 বলছে, সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করা বিশ্বস্ততা ক্ষেত্রে করো। আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org-এ। প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা। এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ের মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।